দর্শক, আমরা দেখছিলাম এখানে যে বড় বড় সাইবল জাতের ষাঁড় গরুগুলো প্রায় বিক্রি করা হচ্ছে। আমরা সেইগুলো তো আপনাদের দেবো। আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট। আজ হচ্ছে শুক্রবার। আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে। আমরা দেখছি এই গরুগুলো যার, আমরা তার সঙ্গে কথা বলবো। দেখতেছেন চাচা, হ্যাঁ, কেমন গরুটা? গরু খুব সুন্দর। কোথা থেকে আসছিলেন? আমার বাড়ি এখানে। এখানেই? আচ্ছা, গরু সুন্দর, গরু সুন্দর। চাচা দেখছিল বাড়ি এখানে। আমরা এখানে দেখছি আবিরুল ভাইকে। আবিরুল ভাই, আসসালামু আলাইকুম। গরু কি এটা কার? আপনার? জি জি। কি দাম করছেন নাকি আবিরুল ভাই? ২৪০০০০ চাইছে। ওটা দেখে দাম দিবেন, আমার দেখে টাকা দিবেন। ওটা দাঁত মান দেখে টাকা দিবেন। গরুটার দেখে তারপরে টাকা দিবে? আচ্ছা, আমার ওই দুটা বড় আছে হাতি, দেখবো দুটা হাতিও দেখবো। এটা দেখি, এটা এটা কদাত ভাই, দাঁত হয় নাই? এখনো দাঁত হয় নাই পালার গরু। বেচার দাম কত ভাই? ২২০ চাইছে। কত চাইছে? কত চাইছেন? বয়স? ওই দুধাত কেবল, দুধাত কেবল। ২২০ চাইছে। কত? ২০০ ভাঙতে বললেন, ভাঙবে না? ভাঙতে চায় না। দেখি আমরা আরো কিছু তথ্য আমরা দেবো। আমরা দেখি ওই পাশে দুটি হাতির মতো গরু নাকি আনছেন। ওরে বাবা, ওরে হ্যাঁ, দুটাই হরিয়ানা আবিরুল ভাই, দুটাই হরিয়ানা। দুটাই হরিয়ানা গরুর সাথে লোক দেখা যায় না? যান ওদিকে, যান কাস্টমার ডাকে। আবিরুল ভাই, কত দাম? কত চাই? কত চাই? কোনটা? ২৮০ চাই, লালটা? এ না, কত? ৮০ চাই, ৮০ চাই। ২০০ না ৩০০? ২০০ ২০০। আপনি কত কইছেন? আমি কই ২০০ ভাঙে, ২০০ ভাঙে, ২০০ ভাঙে। দর্শক শুনছেন উনি ২০০ ভাঙে। আপনি জয়পুরহাট থেকে? হ্যাঁ, জয়পুরহাট থেকে। দর্শক শুনছেন যে জয়পুরহাট থেকে আসছেন উনি। গাড়ি তো অনেক লম্বা ভাই, গরু হবে কি ভাই? আপনার কাছে এই নাভিগুলা দেখেন তো ভাই, আপনার কাছে এই গরু ছিল, আমাকে ডাকেননি কেন ভাই? কেন ভাই? হ্যাঁ, বাড়িতে তো পেশা বেশি করা খুব, এই জন্য তো ভালো লাগে না ভাই। কি পেশা বেশি বেশি করে? কেন? দাম বেশি, অমুক বেশি, তমুক বেশি, এই জন্য কিন্তু দি না। তাহলে তো আমি সবসময় ৮-১০টা করে দিতে পারি। এইগুলা হয় আমার, এগুলো হয়, এগুলা তো হয়, ওই যে দুইটা, এই যে তিনটা। আচ্ছা, গরু তো মেলায় আছে, আরো বাসে বান্ধা আছে গরু। হ্যাঁ, বাসে বান্ধা তো দেখে আসছি প্রথম। আচ্ছা, এই জোড়া কত চাচ্ছেন? দাম চাইলে মেলা ভাই। বয়স কেমন? বয়স এখনো দাঁত হয় নাই ভাই। দুইটারই? দুইটা দাঁত দেখে দিবে, সমস্যা নাই। হ্যাঁ, দাঁত দেখা দিব। দাঁত দেখা দিবে? অবশ্যই দাঁত দেখা দিব। গরু যদি দাঁত না হতে আমি দাঁত দেখা দিব না। অবশ্যই অবশ্যই। তাহলে এই এটা একটা, ওই পাশে একটা, দুইটা গরু ফাটা দেখা, ফাটা দেখেন তো, একটু একটু ফাটা তো দেখেন, নাভিগুলা দেখেন। হুম,
এটা কি ক্রসের মধ্যে নাকি বড় সাইবাল দুটো মিস আছে এটা আর ওটা এই দুটেই আছে আর ওটা হরিয়ানা 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 সব হরিয়ানা ভাই পিছনে সিংহাসনা গুলো নেপালে গিয়ে আছে হ্যাঁ এটা সোজা করেন না গরুগুলা আরে কি করব তেলুয়া বাসের মতন দেখা পাচ্ছেন না তেলুয়া বাস হ্যাঁ আমরা একটু এই পাশ থেকে ঢুকি তাহলে পুরো ফ্রেমে পাবো ভাই একটু দেখি হ্যাঁ হ্যাঁ দশ দাম কত কত ভাই একটু দেখি ভাই একটু দেখি একটু দেখি আসলে ফুল ফ্রেমে ছবি নেওয়া দুষ্কর হয়ে যাচ্ছে আমরা দেখছি গরু দুটিকে এখনো আবিরুল ভাই দামগুলো বলে গেলেন না দাম আর কি বলবো ভাই সাক্ষাতে তো দাম হবে ভাই না না সাক্ষাতে না হাটে চাওয়া দাম কত হাটে আনছেন যেহেতু চাইলে তো মানুষের কাছে সাইবালের তো দাম থাকে ভাই সাইবালের উদাহরণ দিয়ে না আপনার উদাহরণ দেন আপনি আমার উদাহরণ হ্যাঁ কোনো দোড়া যদি না করে টাকা নেব ৫৫০ দুটাই আর দুইটাই কোনো দৌড়াদৌড়ি না করে ৫৫০ হ্যাঁ মানে ২৫৫ করে হ্যাঁ গরুগুলা দেখবে ২৫৫ করে যান না একটু সামনে যান আমি দেখি এটা বলছেন হরিয়ানা ওকে এখনো দাঁত হয় নাই এটা বলছেন হরিয়ানা ওকে আর কি আছে দেখি চলেন দর্শক আমরা আবিরুল ভাই আর কি গরু আছে সেগুলো একটু দেখে নেই এই দুটো তো আমরা দেখলাম এগুলা এই দুটো হয় এই দুটো বয়স কেমন ১৮০ বলতেছে কত চাচ্ছেন ওরে লাভ দিতে ভাই দামটা আছে ৯৫ হইলে ওটা ছাড়ে দেবো ১৯৫ আর ওই দুটা হয় দেখি ওই দুটা দর্শক আমরা একটু ওই দুটাও দেখে নেই এই দুটা এগুলোর বয়স হ্যাঁ এটা আগর এটা দুইটা আড়াইশোর গরুর সঙ্গে মিলে কত এ দুটা কত ৩৫০ একটা আগর একটা দুইটা তার মানে ম্যাক্সিমাম চাওয়া দাম ৩৫০ বেচা দাম কত কত ২৩৫ হলে দিয়ে দেবে দর্শক দেখছি ৩৩৫ ৩৩৫ হলে দিয়ে দেবে আমরা দেখছিলাম আজকে আবিরুল ভাই যে গরুগুলো ছিল আরো আছে ভাই এদিকে আমার ছোট ভাই ধরে আছে ওদিকে ছোট ছোট পাকড়া আছে একটা পাকড়া ছোট আচ্ছা সেগুলো দেখবো কিন্তু এই গরুগুলো আমরা একটু বড় সাইজের গরু ভিডিও করলাম সে কারণে আমরা বড় গরুগুলো দেখালাম আপনাদের আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান আমরা বলবো অবশ্যই আপনারা হাটে আসবেন আবিরুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন অথবা ফোনেও আপনারা কিনতে পারবেন আসলে চমৎকার কিছু কালেকশন আজকে উনি হাটে নিয়ে এসেছেন আমরা সেই গরুগুলো আপনাদের দেখালাম যদি হাটে বিক্রি না হয় অবশ্যই বাড়িতে পাবেন খামারে পাবেন নাম্বার বলেন থাকে ভাই আমার কাছে নাম্বার বলেন আবিরুল লোককে মানুষ বিশ্বাস কম করে না না বিশ্বাস এখন করবে বলেন নাম্বার বলেন ০১৭৩ ৫৩১ এই নাম্বারে যোগাযোগ করলে পাবে আপনাকে আর তারপরে একটা সিলিন্ডার পাঠিয়েছে কই ওই লোকটাতে আছে না মনে আছে এখনো বগুড়া দামে পড়ে আছে লাখের লড়ডঙ্গে আচ্ছা তো এখন গরু কিনতে হবে কিন্তু মাংসের গরু মাংসের গরু সব মাংসের গরু আচ্ছা আমরা করবো সেটার ভিডিও করবো তো আমরা দেখছিলাম
আমি লোয়া ধন্যবাদ আপনাকে তো যেখান থেকে আপনারা দেনা গরু কিনেন না কেন দেখতে কিছু বুঝে কিনবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ